আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে সপ্ত আকাশ দেখলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে সপ্ত আকাশ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। নিজেকে আকাশে স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে বলা হয়ে থাকে। সপ্ত আকাশের প্রথম আকাশ দুনিয়ার আকাশ, কেননা দুনিয়ার আকাশ চন্দ্র ওঠার স্থান ও আকাশের মন্ত্রণালয় স্বরূপ, সে স্থানে চন্দ্র উদিত হয় মন্ত্রী স্বরূপ। দ্বিতীয় আকাশ স্বপ্নে দেখলে শিষ্টাচার, ইলম, মেধা, কর্তৃত্ব, দক্ষতা ইত্যাদি গুণাবলী অর্জন করবে, কেননা বুধ গ্রহের পরিভ্রমণ দ্বিতীয় আকাশে। তৃতীয় আকাশ দেখলে সে বিভিন্ন নিয়ামত, আনন্দ, অলঙ্কার, বিছানা ও অমুখাপেক্ষিতা ইত্যাদি বিষয় লাভ করে ধন্য হবে, কেননা তৃতীয় আকাশকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দিয়ে সুসজ্জিত করিয়াছেন। চতুর্থ আকাশ দেখলে সে বাদশাহীর গাম্ভীর্য অর্জন করবে অথবা বাদশাহর দরবারে কোনো কাজে নিযুক্ত হবে। স্বপ্নে পঞ্চম আকাশ দেখলে স্বপ্নদ্রষ্টা সরকারি কোনো দায়িত্বে নিযুক্ত হবে অথবা যুদ্ধবিগ্রহের কারণে নিহত হবে অথবা মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো ঘটনা ঘটবে, কেননা পঞ্চম আকাশে ফারিক নক্ষত্রের পরিভ্রমণ স্থল স্বপ্নে। ষষ্ঠ আকাশে সফর করতে দেখলে সে বেচাকেনায় লাভবান হবে, কেননা ছয়ষ্ঠ আকাশে মুশতারি তারকা ভ্রমণ করে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে সপ্তম আকাশে আছে, তাহলে সে জমিদারি, উকালতি পাবে এবং চাষাবাদ ও ফসল উৎপন্নে সফলতার মুখ দেখবে ও বিশাল সৈন্যবাহিনীর নেতা হবে, কেননা সপ্তম আকাশে শনি নামক গ্রহ পরিভ্রমণ করে। সে যদি এইসব মর্যাদা লাভ করার উপযুক্ত না হয়, তাহলে এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা ওই ব্যক্তির সর্দারের, তার সম্পর্যায়ের লোকদের অথবা তার অনুরূপ নামধারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। স্বপ্নে নিজেকে সপ্তম আকাশেরও উপরে দেখলে স্বপ্নদ্রষ্টা বিশাল মর্যাদার অধিকারী হবে, কিন্তু সে ধ্বংস হয়ে যাবে। যদি স্বপ্নে দেখে আকাশ সবুজ হয়ে গেছে, তাহলে সেই বছর প্রচুর ফসল উৎপন্ন হবে। যদি দেখে হলুদ হয়ে গেছে, তাহলে সে রোগাক্রান্ত হবে, তার ইঙ্গিত বহন করে। চতুর্থ আকাশ স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা বাদশাহীর গাম্ভীর্য অর্জন করবে অথবা রাজদরবারে কোনো কাজে নিযুক্ত হবে, কেননা চতুর্থ আকাশে সূর্যের পরিভ্রমণ। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।